डिसी यूनिवर्सर वन अफ द मोस्ट फानी सुपार हिरो मुविज शाज़ाम और एन आसते चले सिनेमाटार सेकेंड पार्ट जार नाम हलो शाज़ाम फ्यूरी अफ द गॉड। तो हे गाइस, आमी मुकेश एंड वेलकम टू द बोंग सिनेमाटिक शो। फ्यूरी अफ द गॉड सिनेमाटी फार्स्ट पार्टर ही सिकुएल। आपनादेर मध्ये अनेकेई हयतो फार्स्ट पार्टटा देखेछेन एबं अनेकेई हयतो देखेननी। तो फार्स्ट पार्टे बिली ओ तार छोटो छोटो बंधुदेर मध्ये गॉडदेर पावर चले आसे और ये संक्रांत विषयगुली এই ফিউরি অফ দ্য গড সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে। এছাড়া বিলিকে এবার দুনিয়ার সাথে সাথে নিজের ফ্যামিলিকেও বাঁচাতে হবে, যেহেতু এই সিনেমার সুপার হিরো একটা ছোট বাচ্চা যার নাম হলো বিলি এবং সে একটা টিনেজার, তাই সে সকল সুপার হিরোর সাথে নিজেকে কম্পেয়ার করে। সিনেমার ট্রেলারে যেমনটা দেখানো হয়েছে মুভিতেও ঠিক তেমনটাই দেখানো হবে, যেখানে বিলি তার নিজের সম্বন্ধে ও তার শাজাম হওয়ার ব্যাপারে কারণগুলো বলবে। এছাড়া ট্রেলার দেখে এটা বোঝা যায় বিলি ও তার বন্ধুদের মধ্যে যে গডদের পাওয়ারসগুলো ছিল সেটা আটলান্টিসের কিছু গডরা জানতে পেরে যায় এবং তারা তাদের পাওয়ারসগুলো ফিরিয়ে নিতে চায়। এছাড়া এই সিনেমার অনেক ডার্ক সাইড ট্রেলারের মধ্যে রিভিল করা হয়নি আর এগুলো হয়তো শুধু আমরা মুভিতেই দেখতে পাবো। আর এই ওপিনিয়নটা সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন আর আমি পার্সোনালভাবে শাজামের পার্ট টুর জন্য এতটা এক্সাইটেড ছিলাম না, কিন্তু যেদিন থেকে বলা হয়েছে শাজামের সাথে ব্ল্যাক অ্যাডামের একটা লিঙ্ক রয়েছে এবং এই সিনেমাটা আগে গিয়ে শাজামের সাথেই জুড়বে, তাই ভাবলাম কেমুতে হয়তো আমরা ব্ল্যাক অ্যাডামের কিছু সিকোয়েন্সও দেখতে পাবো। যদিও আমি শিওর না এই শাজাম ফিউরি অফ দ্য গড সিনেমার মধ্যে আমরা ব্ল্যাক অ্যাডামের দেখা পাবো কি পাবো না, এটা জানতে গেলে আমাদেরকে সিনেমার রিলিজ ডেট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো চলুন বন্ধুরা, এখনকার মতো এখানেই শেষ করলাম, কথা হবে পরবর্তী ভিডিওতে।